কিভে আটকে ছিল রাইনা রুবাইয়া, বারুইপুরের মেয়ে রাইনা রুবাইয়া ইউক্রেন ফেরত আসলেন আজকে। নাম রাইনা রুবাইয়া, বাড়ি বারুইপুর। 2022 সালে ডাক্তারি পড়ার জন্য যান, ফার্স্ট ইয়ার চলছিল। কিভ মেডিকেল ইউনিভার্সিটিতে পড়ছিল সে, প্রথম বর্ষ। আরও 4 বছর পড়া বাকি ছিল তার। বাড়ি ফিরে এসে স্বস্তিতে, তবে কেরিয়ার নিয়ে দুশ্চিন্তায়। কেন্দ্র ও রাজ্য সরকারকে কোনো ব্যবস্থা নিক, এমনটাই দাবি জানান তিনি। এখানে এসে তো প্রচণ্ডই ভালো লাগছে, নিজের জায়গাতে ফিরে আসতে পেরেছি। এটার জন্য সবাইকে গভর্নমেন্টের তরফ থেকে যে হেল্প এসছে তার জন্য থ্যাংক ইউ। কিন্তু মানে এই টেনশনটা আর কাজ করছে না যে আমি বাড়ি ফিরতে পারবো কি ফিরতে পারবো না। এখন ফিরে এসেছি, এটাই অনেক ভালো লাগছে। 5 মাস আগে গিয়েছিলাম আমি ইউক্রেনে। হঠাৎ করে যখন যুদ্ধ পরিস্থিতি শুরু হলো, সাইরেনের আওয়াজ, গুলির আওয়াজ, কি মনে হচ্ছিল? কিছুটা সময় সাহস ছিল, কিছুটা সময় মনে হচ্ছিল যে না হয়তো আর মানে নাও বাঁচতে পারি, এই 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 মানে এই চিন্তাটা বারবার মাথায় ঘুরছিল। কিন্তু কাউকে এটা বাড়িতে তো বলা কোনোভাবেই সম্ভব হয়নি যে কতটা খারাপ সিচুয়েশান ছিল। বাড়িতে এটাই বারবার জিজ্ঞাসা করলে এটাই বলতাম যে না, সব কিছু এখানে ঠিকই আছে। সিনিয়ররা ছিল, ওরা প্রচণ্ড হেল্প করেছে, আমাদেরকে মেন্টালি সাপোর্ট দিয়েছে, যে ওরা বারবারই বলতো যে কিছু হবে না, আমরা সবাই একসাথেই আছি, কিছু হলে একসাথেই হবে, বাকি আমরা নিজেদেরকে স্ট্রং রেখে আমরা ওখানে স্টে করেছিলাম। ইন্টারনেট নিজের ফোনের ইন্টারনেট আমাদের ইউজ করতাম আমরা, তো ফোন শুরু হওয়ার পরে ইন্টারনেট ছিল, কিছু কিছু টাইম মাঝে মাঝে 1-2 ঘন্টা থাকতো না, বাট মোস্ট অফ দ্য টাইম ঠিকই ছিল ইন্টারনেট। বাড়ির সাথে যোগাযোগ রাখতে পারতাম, বাংকারে গেলে আমাদের একটু প্রবলেম হতো, আদারওয়াইজ উপরে যখন আমরা যেতাম তখন 5-7 মিনিটের জন্য আমরা বাড়িতে কথা বলে নিতাম, খুব বেশি সময়ের জন্য নয়। তখন ওই টাইমে সবাই জেনারেলি ফোন ইউজও করতো না খুব একটা বেশি, সবাই টেনশনের মধ্যেই থাকতো, তো বাড়িতে যেটুকু বলার ওইটুকু টাইম বলে ফোন যেটা, আর এমনি তো চার্জের ব্যবস্থা ছিল না, তো আমাদের ফোন জেনারেলি আমরা কমই ইউজ করতাম, কোনো চার্জের ব্যবস্থা ছিল না ওখানে। টেনশনটা বেশি ছিল না ঘুমের কষ্ট, খিদে বেশি ছিল? টেনশন অবভিয়াসলি বেশি ছিল, কারণ আমাদের সবাই তখন বাড়ি ফেরার তাড়া ছিল যে যে কোনোভাবেই হোক আমরা বাড়ি ফিরবো, জাস্ট যেভাবেই হোক, তো সবার মধ্যে ওটাই কাজ করছিল। খাওয়া দাওয়া অনেকেই সেইভাবে খায়নি, কারণ খাওয়ার থেকে তখন বেশি ইম্পর্টেন্ট ছিল বাড়ি ফেরাটা। ঘুমিয়ে আমাদের অনেক, প্রায় বেশিরভাগ রাতই আমাদের না ঘুমিয়েই কেটেছে, বসেই কাটতে হতো, কারণ ওখানে অল্প ছোট একটা বাংকার ছিল, তার মধ্যে 400-500 স্টুডেন্ট আমরা ছিলাম, তো আমাদেরকে না ঘুমিয়ে বেশিরভাগ। তোমরা কতজন ছিলে? তোমাদের মানে গ্রুপ? আমাদের গ্রুপে আমরা 45। সবাই ফিরেছে আজকে? সবাই ফিরেছে আজকে, সবাই ফিরেছে। তোমরা গতকাল ফিরেছি? বাকি যারা আজকে ওরা দিল্লিতে সবে এসেছে। তোমরা গতকাল কজন? আমরা গতকাল কালকের 7 জন ফিরেছিলাম। আমাদের ইউনিভার্সিটি থেকেও কিছু জানানো হয়নি, বলেছে 15 তারিখ অবধি আমাদের এখন ছুটি আছে, তারপরে ওদের কী নিউজ আসবে ওদের তরফ থেকে আমি নিজেও জানি না, আর এরপরে ফার্দার কী সিচুয়েশান হবে, ইন ফিউচার কী হবে আমি সেটাও জানি না। তবে আশা করছি যে সব কিছু যেন ঠিক হয়ে যায়, যুদ্ধ সিচুয়েশান সব কিছু ঠিক হয়ে যায়। কিন্তু ঠিক হয়ে যাওয়ার পরেও ওয়ার্ড যেটা ওখানে, আমার মনে হয় না কন্ডিশন সবটা ঠিক হতে এখন অনেক টাইম লাগবে, কারণ ওখানকার সাধারণ মানুষদের এখন বাড়ি ঘর টাকা পয়সা কিছুই নেই, তো সব কিছু স্টেবল হতে অনেক টাইম লাগবে। আমাদের ফিউচার নিয়ে আনসার্টেনটির মধ্যে আছে, আমি জানি না কী হবে, তো এখানে যদি সরকার কোনো চিন্তাভাবনা নেয় তাহলে খুব ভালো হয়। কিভেই ছিলাম আমি, কিভ মেডিকেল ইউনিভার্সিটি। ওখান থেকে বর্ডারে আসতে হয়েছে? হ্যাঁ, ওখান থেকে বর্ডারে আসতে হয়েছে। এই যে জার্নিটা, এই সময়টা কীভাবে কাটিয়েছো, মানে কীরকম ছিল জার্নিটা? আতঙ্ক তো ছিল, এই রাস্তায় বেরিয়ে তো সবসময় ভয় কাজ করছিল যে কোনোভাবে যেন বোম ব্লাস্ট না হয় বা ফায়ারিং যেন না চলে। আনফর্চুনেটলি চলেনি, কোনো ফায়ারিং বা বোম ব্লাস্ট কিছুই হয়নি। তো আমরা কিন্তু আমরা যখন লাভিভ স্টেশনে আসি তখন সাইরেনের আওয়াজ পুরো শোনা যাচ্ছিলো, সাইরেন সমানেই বাজছিল, তো আমরা সঙ্গে সঙ্গে নিচে আমাদের বেসমেন্টে, স্টেশনের বেসমেন্টে আমরা সবাই চলে যাই। তারপরে ওখানে গিয়ে ওয়েট করার কিছুক্ষণ পরে, 1 ঘন্টা পরে অবধি সাইরেন বন্ধ হয়, তারপর গিয়ে আমরা আবার ট্রেনের লাইনে দিই, কিন্তু তখন প্রচুর ভিড় ছিল, তাই জন্য আমরা বাস করে আবার চলে আসি ওখান থেকে। হ্যাঁ, প্রচুর বোম, ইভেন আমরা দেখেওছি নিজের চোখে, হোস্টেল থেকে পুরো দেখাই যাচ্ছিল, পুরো আকাশ বোমিং। হ্যাঁ,
আকাশের যুদ্ধ বিমানটা আমরা দেখিনি, কিন্তু আওয়াজ আসছিল প্রচুর, মানে বীভৎস আওয়াজ, থামছিলই না, মানে ফায়ারিং বম্বিং সবকিছুরই আওয়াজ আসছিল। ফিরে আসা, এখন কি কয়েকদিন নিশ্চিন্তের ঘুম? নিশ্চিন্তের ঘুম ঠিকই, কিন্তু তার সাথে সাথে আতঙ্ক এখনো কাজ করছে, যেন মনে হচ্ছে আমি এখনো ফিরতে পারিনি। সেই অর্থে আমার মনে হচ্ছে আমি ইউক্রেনেই আছি এখনো অবধি, বিশ্বাস হচ্ছে না এখনো অবধি আমি ইন্ডিয়াতে ফেরত এসেছি। বাবা মায়ের কাছে চলে আসছো, বাবা মায়ের যে আতঙ্কটা ছিল সেটা কি কেটেছে? হ্যাঁ, বাবা মার আতঙ্কটা কেটেছে। বাবা মা তো প্রতি রাতেই ফোন করে প্রায়, মানে বাবা তো প্রায় খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছিল, মাও প্রচুর কান্নাকাটি করেছে, এখন বাবা মা প্রচন্ড নিশ্চিন্ত যে আমি বাড়ি ফিরে এসেছি। আমাদের তরফ থেকেও অনেক অনেক শুভকামনা রইল, দেখা যাক ফিউচারে কী হয়। তবে সরকারি পক্ষ থেকে কীভাবে সাহায্য চাইছো? আমরা এটাই চাই যে অ্যাটলিস্ট এখানে যদি কোনো প্রাইভেট কলেজে আমাদেরকে পড়াশোনা করার ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়, তাহলে আমাদের টেনশনটা আর থাকবে না ফিউচার নিয়ে। তো আমরা এটাই চাই যে সরকার যেন আমাদের কথা ভেবে প্রাইভেট একটা ইউনিভার্সিটিতে যেন। অন্যদিকে ওই একই দিনে অর্থাৎ আজ ইউক্রেনের থেকে বাড়ি ফিরলেন নাম সৈয়দ মুস্তাকিন আহমেদ, বাড়ি বারুইপুর। 2019 সালে ডাক্তারি পড়ার জন্য চান, ফোর্থ ইয়ার চলছিল, কিভ মেডিকেল ইউনিভার্সিটিতেই পড়ছিল সে, চতুর্থ বর্ষ, আরও দুবছর পড়া বাকি ছিল তার, বাড়ি ফিরে এসে স্বস্তিতে। তবে কেরিয়ার নিয়ে দুশ্চিন্তায়, কেন্দ্র ও রাজ্য সরকার কোনো ব্যবস্থা নিক এমনটাই দাবি জানান তিনি। বাড়ির ছেলে বাড়িতে ফিরল, কেমন লাগছে? ভীষণ আনন্দ লাগছে, যেরকমভাবে মনে হয় যে একজন রুগী যদি ডাইং কন্ডিশন থেকে তার পরিবারের যে কন্ডিশন হয়, তারপরে তার সেই পেশেন্ট যদি রিকভারি করে তার সেই সময় পরিবারের যা ফিলিংস হয় ঠিক সেরকমই ফিলিংস লাগছে, কারণ ভীষণ ভীষণ স্যাটিসফ্যাক্টরি ফিলিংস লাগছে এবং তার মানে হেভেনলি ফিলিংস বলতে পারেন। তা ন্যাচারালি আমরা খুবই টেনশনে ছিলাম, প্রত্যেকটা রাত স্লিপলেস নাইট কাটিয়েছি, তাই একটা নাইটমেয়ার সবসময় কাজ করেছে, সেই জায়গা থেকে আমরা রিকভার করেছি থ্যাংকস টু উপরওয়ালা, থ্যাংকস টু সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড থ্যাংকস টু স্টেট গভর্নমেন্ট আমাদের ছেলেকে ফিরে পাওয়ার জন্য। এখন এটা বর্তমানে একটা কিছু ইমার্জেন্সি পিরিয়ড চলছে, সে জায়গা থেকে অ্যাজ এ গার্ডিয়ান সবসময় এই টেনশনটা থাকবে আমার ছেলের ভবিষ্যৎ কী হবে। এই ক্ষেত্রে যখন আমি আমার সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টকে অ্যাপিল করব যে আমার ছেলে শুধু নয়, এই 18-20 হাজার যে ছেলে ডাক্তারি ইউক্রেনে পড়তে যায় তারা যে ফিরে আসছে তাদের প্রত্যেককে ফিউচার সম্বন্ধে গভর্নমেন্টের উচিত একবার ভেবে দেখা এবং ভালোভাবে যেন আমাদের ছেলেগুলোর 18-20 হাজার ছেলের ভবিষ্যৎটা থেকে ছিটকে না যায়, তারা যে পথে গেছে মেডিকেল স্টুডেন্ট মেডিকেল ওয়ে থেকে ছিটকে না যায়, এই হিসাবে আমি আবার সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আমার মাননীয় স্টেট গভর্নমেন্টকে বিশেষ করে আমাদের মাননীয় সিএম সাহেবকে অনুরোধ করব, ওনারা যেন একটা কিছু ব্যবস্থা ছেলেদের জন্য করে। যত দিন গেছে যুদ্ধ শুরু হওয়ার পর তার তীব্রতা বেড়েছে, টিভি পর্দায় সেটা দেখেছিলেন, অলওয়েজ প্যানিক ছিলাম। ছেলেকে পার পর ছেলেকে ধরে আমার মনে হয়েছে আমার আটকানো অক্সিজেনটা হাটটা ফুসফুসটা চালু হয়ে গেছে, মানে আমি এই ক্ষেত্রেও আমি আমার আবারও বলছি আমার সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আমার স্টেট গভর্নমেন্ট অর্থাৎ আমাদের সিএম সাহেব মমতা ব্যানার্জি আমি ধন্যবাদ জানাই এত মানে স্টেপ নেওয়ার জন্য ছেলেদের ফিরিয়ে আনার জন্য এবং সেন্ট্রাল গভর্নমেন্ট তো অবশ্যই। আপনার নাম? আমার নাম সৈয়দ মজফর হোসেন, আমি সৈয়দ মুস্তাকিন আহমেদের বাবা। ফিরেছি কাল রাত্রে বাড়িতে। কবে থেকে ট্রাই করছিল ফেরার জন্য? ফেরার জন্য আমি কিভ থেকে জার্নি স্টার্ট করেছিলাম 20th February, তারপর কিভ, তারপর লিভিভ, তারপর জব, তারপর হাঙ্গেরি, বুদাপেস্ট, দিল্লি, কলকাতা। জার্নিটা কীভাবে মানে কীভাবে করলে? জার্নিটা দেখুন আমি শুরু করেছিলাম 28th, আমরা 30-35 জনের গ্রুপ কিভ থেকে প্রথমে ট্রেনে করে লিভিভ, লিভিভ থেকে তারপর বাস অ্যারেঞ্জ করে নিজেদের মতো চপ বর্ডার, তারপর চপ বর্ডার থেকে আমরা ইমিগ্রেশন ক্রস করে হাঙ্গেরি, হাঙ্গেরি থেকে বাকিটা ইন্ডিয়ান এম্বাসি আমাদের পুরো রেসপন্সিবিলিটি নিয়ে হাঙ্গেরি থেকে বুদাপেস্ট, বুদাপেস্ট থেকে দেন আমাদের দুদিনের পর ফ্লাইট টু ডেলি, ফ্লাইট টু দিল্লি এবং দিল্লির পর আর তারপর আমাদের বঙ্গভবনে রাখা হয়, পুরো স্টেট গভর্নমেন্ট পুরো রেসপন্সিবিলিটি নিয়েছিল, বঙ্গভবনে রাখা হয় এবং সব খাওয়া দাওয়া এবং স্টেট গভর্নমেন্ট থেকেই কলকাতার ফ্লাইট অ্যারেঞ্জ করে দেওয়া হয়,
কলকাতা ফ্লাইট অ্যারেঞ্জ করা হয় এবং তারপর কালকে আমরা কলকাতায় ল্যান্ড করি। ওখানে গভর্নমেন্ট কতটা হেল্প করেছে সেটা জানা নেই, বাট ওখানে লোকাল পিপল প্রচুর হেল্পফুল ছিল। যেমন আমরা যে কোনো সব স্টেশনেই আটকেছিলাম, ধরো লিভিভ হয়ে গেল, চপ হয়ে গেল, পুরো ফ্রি খাবার, ফ্রি জল, ফ্রি কফি, ফ্রি সব, এভরিথিং ফ্রি ওটা লোকালরা অ্যারেঞ্জ করেছিল এবং ওরা খুবই হেল্পফুল এবং ডিসেন্ট ওয়েতে আমাদের সাথে কমিউনিকেট করেছে। হ্যাঁ, স্থানীয় লোকেরা করে দিয়েছে। বাট হাঙ্গেরিতে আসার পর থেকে পুরোটা ইন্ডিয়ান এম্বাসি আমাদের রেসপন্সিবিলিটিতে নিয়েছে। বাংকারে আমরা একটা জায়গায় ছিলাম, আমাদের যে কিভ মেডিকেল ইউনিভার্সিটির যে হোস্টেল আছে ওর নিচে যে বেসমেন্ট আছে সেখানেই আমরা আছি। কতজন ছিলেন? প্রায় 300-350 এরকম। কতদিন থাকতে হয়েছিল? 24-27 রাত অবধি এবং 28 সকালে আমরা বেরিয়ে আসি। তিন দিন কিভাবে থাকলেন? তিন দিন খুবই আতঙ্কের মধ্যেই কেটেছে এবং ওখানে বেশিরভাগ জুনিয়র ছিল, তো আমরা সিনিয়র ছিলাম, আমাদের ওপরে অনেকটা দায়িত্ব চলে এসেছিলো, কারণ ওয়ার্ডেন যে ছিল তিনি চলে গেছিলেন। তো সেই জায়গা থেকে আমরাই মানে আমরাও কিছু সিনিয়র মিলে সব কিছু হ্যান্ডেল করি এবং সবাইকে বাংকারে রাখা, সবার জন্য যাতে প্যানিক না হয় তাদেরকে আশ্বাস দেওয়া, তাদেরকে সব রকম হেল্প। খাবার জল ছিল? হ্যাঁ, খাবার জল ছিল, সবই ছিল। আমরা আগে থেকে যখন খবর পেয়েছিলাম তখন আমরা 10 দিনের মতো খাবার রিজার্ভ করে নিয়েছিলাম আগে থেকে। আমরা অতটা হ্যাবিচুয়েটেড নয়, প্রথমবার ঘটছে, তো প্রথমবার একটা আতঙ্ক, প্রথমবার একটা মানে প্রত্যেক মুহূর্তে মনে হচ্ছিল নেক্সট মোমেন্টে যাও কিছু হতে পারে, এনিথিং ক্যান হ্যাপেন। কোনটা বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছিল, জীবন নিয়ে বাড়ি ফেরা নাকি আর একটা বছর বাকি পড়াশোনাটা? সে সময় কি মাথায় ঘুরছিল? জীবন যদি বেঁচে থাকে অবশ্যই পড়াশোনা তো হবে পরে, বাট সেই অবধি বাড়ি ফেরার পজিশনটা তখন মাইন্ডে এতটা কাজও করছিল না, তখন মেন যেটা গোল ছিল হচ্ছে বাড়ি ফিরে আসা অ্যাজ এনি হোক। হ্যাঁ, বাট ইন্টারনেট কানেকশনটা যায়নি, সো বাড়ির লোকেদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগটা আমরা রাখতে পেরেছিলাম। বাড়িতে বাবা মা কতটা বাড়ি? বাড়িতে মা বাবা মা ওয়ারিড ছিল, মার সাথে কথা বলে বোঝা যাচ্ছিল, বাট যখন আমার সাথে কথা বলতো তারা নিজেদেরকে ওয়ারিড দেখানোর চেষ্টা করতো না, তারা যতটা প্রিটেন্ড করা যায় ততটা প্রিটেন্ড করতো। সাহসী ছিল, এবার আমিও যতটা যা ঘটতো ততটা বলতাম না বাড়িতে, যতটা চেপে যাওয়ার ছিল ততটা মানে, কারণ বাড়িতে তারা প্যানিক করবে ফালতু, আর বাবা মা প্রত্যেক মুহূর্তে সাহস তো অবশ্যই জুগিয়েছে এবং সব কিছু। এবং থ্যাংকস জানাতে চাই, প্রথমে আমাদের যে মানে টোটাল যে 35 জনের গ্রুপ ছিল একটা, তারা সবাই সবাইকে হেল্প করেছে, এবং তারপর আমাদের স্টেট গভর্নমেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্টকে অবশ্যই। হ্যাঁ, 35 জনের মধ্যে ফিরে আসতে পেরেছি, সবাই বুদাপেস্টেই এসেছিলাম, বুদাপেস্ট থেকে সবাই একটা ফ্লাইট পাইনি, সব অর্ধেক অর্ধেক করে আলাদা আলাদা ফ্লাইটে দিল্লি, যেমন আমরা পরশু দিল্লি পৌঁছেছিলাম, ওরা আজকে দিল্লি পৌঁছাচ্ছে, এরকম। আমাদের কোনো ফ্রেন্ড আপাতত কিভে আটকে নেই, বাট আমি শুনছি খার্কি এবং সুমিতে অনেকে আটকে আছে এবং তাদের জন্য গভর্নমেন্ট যত তাড়াতাড়ি কিছু সম্ভব করা উচিত। যারা আটকে রয়েছে তাদের এবং তাদের পরিবারের জন্য কি বার্তা দেবে? বার্তা এটাই যে আপনারা যত প্যানিক, অবশ্যই একটা প্যানিক সিচুয়েশান, বাট যতটা প্যানিক না করে যতটা ওদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা যায়, যতটা গভর্নমেন্টের কাছে অ্যাপিল করা যায় সেটা করুন, এবং গভর্নমেন্ট চাইলে অবশ্যই তারা চেষ্টা করলে অবশ্যই সব কিছু সম্ভব হবে। ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা।